রমজান মাসে সিয়াম আমরা সাহরি কখন খাবো, কখন সাহরির শেষ সময়, এগুলো নিয়ে অনেক সময় অনেকের মাঝে একটু সমস্যা হয়ে যায়। সাহরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেতেন বিলম্ব করে, অর্থাৎ এমন সময়ে যে সাহরি এবং আজ একামতের মাঝখানে 50টা আয়াত তেলাওয়াত করা যায়। সাহরি এবং একামতের মাঝখানে ফজরের নামাজের যে একামত দেওয়া হয়, সেই একামতের মাঝখানে 50টা কোরআনের আয়াত ধীরস্থিরভাবে তেলাওয়াত করা যায়। এতটুক সময়ের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহরি করতেন। এখন অনেকেই প্রশ্ন করে যে সাহরি খাচ্ছি, যদি আযান দিয়ে দেয় তখন কি করব? সাহরি খেতে বসেছি, অল্প একটু আছে, যদি আযান দিয়ে যায় তখন কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যদি সাহরি খেতে থাকো, হাতে যদি তোমাদের পানির পাত্র থাকে আর এমত অবস্থা যদি আযান দিয়ে দেয়, তাহলে তোমরা ওই পাত্রটা খেয়ে শেষ করে ফেলবে, পানিটা খেয়ে শেষ করে ফেলবে। অন্য বর্ণনায় এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন বেলাল আজান দেয়, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দেয়, তখন তোমরা সাহরি খাওয়া শুরু করো, এবং যখন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু তিনি যখন আজান দেয়, তখন তোমরা পানাহার ছেড়ে দাও। জেনে রাখতে হবে যে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তিনি হলেন একজন অন্ধ সাহাবী, যিনি চোখে দেখেন না। তাকে যখন বলা হয় এই আজানের ওয়াক্ত হয়ে গেছে, আজান দাও, তখন তিনি আজান দিতেন। এই হাদিসটাকে সামনে রেখে চার মাযহাবের ইমাম সহ ইমাম বুখারি, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এবং ইবনুল কাইয়িম আয-যাওজি রাহিমাহুল্লাহ সহ আরো অনেক প্রসিদ্ধ এবং বিজ্ঞ আলেম ফতোয়া দিয়েছেন যে আজান দিয়ে দিলে আর পানাহার করা যাবে না। ওই হাদিসটা যেটা প্রথমে ছিল সেটা হলো সন্দেহবশত যে এখনো কি ফজরের ওয়াক্ত হয়ে গেছে নাকি আরেকটু বাকি আছে, এরকম একটা সন্দেহের বিষয় ছিল। কিন্তু আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের হাদিসকে উপস্থাপন করে এটা বোঝানো হয়েছে যে পরিপূর্ণ স্পষ্ট, আর কোনো সন্দেহ নেই যে ফজরের ওয়াক্ত হয়ে গেছে, তখন আর খাওয়া যাবে না, তখন না খেয়েই সিয়াম পালন করতে হবে, তখন না খেয়ে সিয়াম পালন করতে হবে। আর আমাদের এই সময়ে একেবারে ক্লিয়ার যে আমাদের কখন থেকে সাহারির সময় শেষ হয়ে যায়, এটা আমাদের জানার সময় হয়ে যায়, যখন কখন থেকে ফজরের ওয়াক্ত শুরু হয়ে যায় এটাও আমরা জানতে পারি। রমাজান সংক্রান্ত একটি মাসটা হলো যে অনেকেই ধারণা রাখেন রমাজানে মাথার চুল কাটা যায় না, পায়ের নখ কাটা যায় না, মোচ কাটা যায় না, বগলের পশম কাটা যায় না, এগুলো সব কাটা যায়, এগুলোতে কোনো নিষেধাজ্ঞা নেই, রমাজানে এগুলো সব করা যায়।